আসসালামু আলাইকুম দর্শক সবাইকে শুভ নববর্ষ জানিয়ে আজকের স্পটলাইট অনুষ্ঠান শুরু করছি নতুন বছরের প্রথম দিন আজকে নতুন বাংলা বছরের প্রথম দিন সেই সুবাদে আজকে আমরা বিশেষ এই স্পটলাইট অনুষ্ঠানটি সাজিয়েছি আজকে আমরা কথা বলবো আমাদের গত এক বছরের বাংলাগত এক বছরের যে প্রাপ্তি এবং প্রত্যাশা এবং একই সাথে আগামী এক বছর আমাদের কিভাবে কাটানো উচিত এবং এই বছরগুলিকে আমরা কিভাবে সেলিব্রেট করছি কীভাবে আমরা উদযাপন করছি বিশেষ করে আপনারা নিশ্চয়ই দেখেছেন যে বাংলা নববর্ষটি শুধুমাত্র এখন আর কোনো একটি গোষ্ঠীর মধ্যে সীমাবদ্ধ নয় কিংবা কোনো একটি শ্রেণীর মধ্যে সীমাবদ্ধ নয় বাংলাদেশ এবং সারা বিশ্বের যেখানেই বাঙালি আছেন বিশেষ করে বাংলাদেশিরা যেখানে আছেন নববর্ষ একটি সার্বিক উদযাপনের বিষয়ে সব ধর্মের সব বর্ণের একটি উদযাপনের বিষয়ে এসে দাঁড়িয়েছে এই এমন একটি সময় আজকে এসে আমরা এই এই দিবসটি পালন করছি এবং আজকেও আপনারা নিশ্চয়ই দেখেছেন টেলিভিশনে কিংবা পত্রপত্রিকাতে নিশ্চয়ই ছবি দেখেছেন যে বাংলাদেশের জনগণ কিভাবে এই দিনটিকে অত্যন্ত আনন্দের সাথে উদযাপন করছে আজকের এই উদযাপনের দিনে চারজন অতিথি আছেন চলুন তাদের সাথে পরিচিত হয়ে এবং তাদের কাছ থেকে আমরা নতুন বছরে তাদের প্রত্যাশা এবং প্রাপ্তি এবং কিছুটা এই বাংলা সনের ইতিহাস সম্পর্কে আমরা জানার চেষ্টা করব।

এবং এরপরে রয়েছেন আরেকজন প্রিয় মুখ আমাদের সবার পরিচিত প্রশান্ত ভূষণ বড়ু আজকে অন্য একটি কারণে তিনি এসছেন কোনো রাজনৈতিক কারণে কারণে নয় একজন গবেষক হিসাবে তিনি আজকে আমাদের এই অনুষ্ঠানে যোগ দিয়েছেন প্রশান্ত ভূষণ বড়ো আপনাকে অসংখ্য ধন্যবাদ স্টুডিওতে যোগ দিয়েছেন আপনাকে অনেক ধন্যবাদ এবং শুভনম অবশ্য শুভ অবশ্য সর্বদানে রয়েছেন মির ইমরান যারা সোশ্যাল মিডিয়াতে যাদের বিচরণ তাদের কাছে অত্যন্ত প্রিয় মুখ এবং আমি বিশ্বাস করি তিনি অচিরে এই চ্যানেলেসের দর্শকদের কাছে অত্যন্ত প্রিয়মিকে পরিণত হবেন মীর এমরান অসংখ্য ধন্যবাদ আবার আমাদের সাথে যোগ জন্য শুভ নববর্ষ দর্শক স্ক্রিনের নিচে আর কিছুক্ষণের মধ্যে একটি নাম্বার দেখতে পাবেন সেই নাম্বারে ফোন করে আপনাদের ভাবনা আমাদেরকে জানাতে পারবেন এই বছরটিকে আপনারা কি প্রত্যাশা করছেন গত বছর কেমন গেল এবং এই বছরে আপনারা কি কি নতুন বছরে যোগ করতে চান সেই বিষয়ে যদি আপনাদের ভাবনা থাকে এই নাম্বারে ফোন করে আমাদের সাথে আপনারাও শুভ নববর্ষের এই সন্ধ্যায় যোগ দিতে পারেন আমি প্রথমেই প্রশান্ত ভূষণ বড়ো আপনাকে দিয়ে শুরু করি চৌদ্দশো সাল এমন চৌদ্দশো আমরা ইংরেজিতে এখন দু হাজার ষোলো বাংলাতে চৌদ্দশো তেইশ আমাদের দর্শকরা যদিও এর কিছুটা ইতিহাস জানেন তারপর আমাদের স্মরণ করিয়ে দেওয়ার জন্য বাংলা শোনের উৎপত্তি কখন হয় সেটা আমাদের দর্শকদের উদ্দেশ্যে দর্শকদেরকে আবার যদি আপনি স্মরণ করিয়ে দেন না ধন্যবাদ ফারহান এবং দর্শক মণ্ডলী আমার কো প্যানালিস্ট সকলকে বাংলা নববর্ষের শুভেচ্ছা জানানোর সুযোগটি গ্রহণ করছি আপনি জানেন যে বাংলা সালের প্রবর্তনটা স্বাভাবিকভাবেই চোদ্দোশো তেইশ আপনি বলেছেন চোদ্দোশো বাইশ বছর আগেই সেটি হয়েছে কিন্তু এটি খুব বেশি করে মানুষের দৈনন্দিন এবং বিশেষ করে সাপ্তাহিক বা মাসের বা বছরে যে রাজস্বের সাথে যুক্ত হয়ে আছে সম্রাট আকবরের সময় ওই সময়েই প্রথমত কর ব্যবস্থার সুবিধার জন্য এবং বিভিন্ন যে সুবাগুলো ছিল সুবাদারদের কথা অসুবিধার বিষয়ে অবগত হয়ে ওনারা সিদ্ধান্ত নিলেন যে এই করের সাথে রাজস্বের সাথে ফসল ওঠার একটি সম্পর্ক থাকবে এবং এই এই ফসলের আবাদি বছরের সাথেই রাজস্বটি তারা সংগ্রহ করবেন তো তখন থেকেই এটি মূলত আপনার ব্যাপক হারে কারণ আপনি জানেন যে এটা একটি সংস্কৃতি এবং সংস্কৃতি অবশ্যই বাণিজ্যের সাথে সম্পৃক্ত এবং মানুষের জীবনকে এটি প্রভাবিত করে খুবই প্রভাবিত করে আপনি একটা জিনিস লক্ষ্য করবেন আমরা এখন ইংরেজি মাসের শেষ তারিখে বেতন পাই বাংলাদেশে আপনি যদি বাংলা মাসের শেষ তারিখে বেতন দিতে শুরু করেন মানুষ কিন্তু অচিরেই তাতে অভ্যস্ত হয়ে উঠবে এবং সব কিছু বাংলাতেই গণনা করা শুরু করবে ডিসেম্বর বলবে না আপনার অগ্রহায়ণ বলবে চৈত্র বলবে এখনও কিন্তু গ্রামে বলে চৈত্র সংক্রান্তি এটা আরেকটি নাম কিন্তু চৈত্র সংক্রান্তিও এটার ঠিক পহেলা বৈশাখের একদিন আগে কিন্তু চৈত্র সংক্রান্তিটা হয়ে গেছে সংক্রান্তি চৈত্র সংক্রান্তি তারপর ওরা বৈশেখকে আবাহন করে তো চৈত্রের তিরিশ তারিখকে দিয়ে কিন্তু বছরটির বিদায় হয় তো এটি যেটি হয় হালকাথা পুরোনো বছরের আরেকটি জিনিস কি খুবই এটি খুবই সিগনিফিকেন্ট যে পরিষ্কার পরিচ্ছন্ন করা দোকান পাট বাড়ি ঘর সব কিছু ধুয়ে মুছে এবং গ্রামে এই যে গোবর দিয়ে লেপে উঠুন একদম ঝকঝকে করে ফেলে আরেক দিক থেকে এই স্পিরিটটা হলো নবায়ন করা আমি নিজের সাথে নিজেকে নবায়ন করছি আমি গত বছর কি করেছি তার সাথে নবায়ন করেছি করছি ভুল করেছি সংশোধন করছি নতুন করে স্বপ্ন দেখছি আমার বন্ধু আত্মীয় আমার অন্য প্রতিবেশী সবার সাথে আমি এক ধরনের সম্পর্কটি নবায়ন করছি এবং যে হালকাতা যেটি হয় যে এখন কমে গেছে যদিও কিন্তু আমার ছোটোবেল আমি পেয়েছি যে আপনার দুশো টাকা বাকি আছে আপনি অন্তত দশ টাকা হলেও আজকে শোধ করবেন এবং অনেক ক্ষেত্রে বাকি টাকা তারা নাপো করে দেয় হ্যাঁ এবং মিষ্টি খেয়ে যাবেন এবং খুব সুন্দর করে লিখতো যে পদধুলি দিবেন পদধুলি দিবেন মিষ্টি খেয়ে যাবেন হ্যাঁ সোনার দোকানে তারপর বড় পাইকারি দোকানে আমি পাইকারি দোকানের অভিজ্ঞতা আছে কারণ আমাদের ছোট দোকান ছিল সুতরাং আই গট এ মানে ফ্যামিলি এক্সপেরিয়েন্স আমরা বড় দোকানে যেতাম খুব মিষ্টি খাওয়াতো এবং এটা আমাদের একটা আকর্ষণ ছিল যে আজকে ওই ওখানে গেলে অন্যান্য দিন যদি ফাঁকে দিতে চাইতাম ওই দিন বলতাম বাবা আজকে আমি যাই হ্যাঁ তো ওই দিন একটু কাজ বেশি আমরা তো পার্ট অফ কালচার এ অ্যাকচুয়ালি অসংখ্য ধন্যবাদ ডক্টর জাকিরা জানা আপনার কাছে আমার প্রশ্ন হচ্ছে এই যে অতীতের এই অতীত কিন্তু খুব বেশি দূরে নন আপনি প্রশান্ত ভূষণ বড়বা বলছেন যে তিনি দেখেছেন আপনিও দেখেছেন এবং আমার মনে আছে আমিও দেখেছি যে হাল খাতার যে বিষয়টি স্পেশালি ছোট ছোট দোকানগুলিতে যে যে হালখাতা বিষয়টি এটি কিন্তু খুব বেশি দূরের ঘটনা নয় তো আপনার স্মৃতিতে কি কি মনে আছে সেই ধরনের ঘটনা পয়লা বৈশাখ সংক্রান্ত যে যে আবহাওয়া ছিল তখন পয়লা বৈশাখে সবচাইতে ভালো লাগতো যে মানে সবার বাড়িতে যাব ঘুরবো নতুন জামা কাপড় পরবো সবার বাড়িতে গেলে বলে এই মিষ্টিটা খেয়ে যাও লাড়ুটা খেয়ে যাও ওই মানে মিষ্টির উপরেই থাকতাম ওই একটা জিনিস ছিল আর তখন তখন তো উইন্ডো শপিং কাকে বলে জানতাম না এই ওয়ার্ডটা তো পরিচিত ছিল না কিন্তু আমি দেখতাম আমাদের মা খানারা পহেলা বৈশাখের দিন সোনার দোকানে যেতেন সোনার দোকানে গিয়ে ওই সকালে ওই যে হালখাতা ব্যাপারটা যে বললেন ওটা সোনার দোকানে বেশি হতো বেশি হতো এবং আমাদেরকে একদম ভিআইপির মতো ট্রিট করা হতো আর তাছাড়া এমনি সবাই মিলে গান গাওয়া আমাদের হিন্দু বন্ধু বান্ধব মানে সব হিন্দু খ্রিস্টান যেসব বন্ধু বান্ধব আছে এই একটা বিশেষ অনুষ্ঠান আমরা দেখা যায় যে সব ধর্মের মানুষের মিলে আমরা মানে একই প্ল্যাটফর্মে এসে এসে হে বৈশাখ গান গাইছি তো এই জিনিসগুলো এখন যেমন একটু জিনিসগুলো সব কিছু ভাবে হয়ে গেছে আমরা যখন ছোটো ছিলাম এই জিনিসটা কিন্তু আমার কাছে মনে হয় যে মোর আত্মার সাথে এটা যোগ ছিল বেশি এখন যেমন জিনিসগুলো খুব বেশি পোশাকই হয়ে গেছে আমরা তো এমনিতে বাঙালি খুব ফেস্টিভ জাতি সব কিছুই আমরা হ্যাঁ সব কিছুই আমরা উৎসব করতে চাই এমনকি আমরা পয়লা বৈশাখ কেন আমরা ভ্যালেন্টাইন্স ডে পর্যন্ত করি সব কিছুই আমরা করি কিন্তু আজকাল যেটা আমার আমার ছোটবেলার স্মৃতির সঙ্গে এখনকার যে পার্থক্যটা আমার মনে হয় সেটা মনে হয় যেন মানে কোথায় যেন সেই মানে আত্মার যোগটা একটু হলেও মিসিং কমে যাচ্ছে আমি আসবো আপনার কাছে সময় খুব সংক্ষিপ্ত এই সেগমেন্টের জন্য মির আমি আপনার কাছে যে প্রশ্নটি করতে চাই একই প্রশ্ন পহেলা বৈশাখ আপনি যখন সেলিব্রেট করা শুরু করেছেন তখন এর ফ্লেভারটা কেমন ছিল

আপনাদের টাইমে মানে আই বিলিভ দ্যাট ইস টু বি ফ্যামিলি ওরিয়েন্টেটেড থিং সব মামা মাচা সবাই মিলে বাট নাও ইটস মোর ফ্রেন্ড ওরিয়েন্টেটেড বা সমবয়সী যারা আমরা সবাই একসাথে লাইক বা একসাথে সেলিব্রেট করতে চাই সকালটা সবসময় আম্মা বুকে দিয়ে একসাথে ব্রেকফাস্ট যেটা ওটার পরে বন্ধু বান্ধব কাজিনস সবাই বের হয়ে ঘোরাঘাড়ি মানে এটাই আর কি হয়ে আসছে সবসময় দিস ওয়াজ দিস হ্যাজ বিন পয়লা বৈশাখ ফর মি আর আমাদের যে আপনি যে বললেন খুব ফেস্টিভ বা ড্রেস আপ বা এটা কালচার বলতে কী এটা কিন্তু বাংলাদেশ সীমাবদ্ধ না আপনি যদি সব জায়গায় দেখেন ত্রিপুরা আসাম ওয়েস্ট বেঙ্গল ওখানে যখন সেলিব্রেটেড হয় ইটস দ্য সেম সম্ভবত বাংলাদেশের চেয়ে বেশি কোথাও সেলিব্রেট নট বাংলাদেশের সাথে কম্পেয়ারই করা যায় না অসংখ্য ধন্যবাদ আমি আসবো আবার আপনার কাছে জাহিন আপনি শুনেছেন যে বাংলাদেশে কিভাবে সেলিব্রেট করা হয় পহেলা বৈশাখ এর পাস্ট কেমন ছিল আপনি কখন পহেলা বৈশাখ সেলিব্রেট করেন করতে শিখেছেন এবং এটা ডেফিনেশন কি ছিল আপনার কাছে ওয়েল আমার পয়লা পয়সা এক্সপিরিয়েন্স কমপ্লিটলি डिफरेंट টু एवरीवन অন দিস প্যানেল হিয়ার টুডে আই এম বোর্ন ব্রট আপ ইন দ্য ইউকে it's nothing polar poila Shak is not something we learn about in school it's not something we learn about um, when we go and read the books or on the tv it's something my parents taught me my everything that i know am um, bangla culture amar bangla gan bangla everything shop ami am amar parents theke so everything that i know about bangla and poila Shak, everything i know is from my parents and from what they've told me their stories but we don't really celebrate it here in terms of when for example, when there's um, any sort of events like um, 21 February or there's like a Bijoy Dibush, Independence Day, whatever, in uni, in school, we celebrate it. Us Bengalis, we get together, we're like, oh, okay, we need to pay respects, let's celebrate this. We see on Facebook there's posts after posts, mm -hmm. but now it's. For Poila Boyshak. I haven't seen that as I've grown up, but now it's changed. A lot more people are rooted in their culture. I mean, a lot of my friends, they don't celebrate it.

এই শুভ নববর্ষ চোদ্দোশো তেইশ এ তেইশ এর মানে আপনাদের কাছে কি নতুন বাংলা নববর্ষের এই দিনটিকে আপনারা কিভাবে সেলিব্রেট করেছেন আজকে সেটিও আমরা জানতে চাই এবং আগামী এক বছর বাংলা নববর্ষে আপনারা কী কী প্রত্যাশা করছেন সেটিও আমরা জানতে চাই এছাড়াও এই বাংলা নববর্ষকে ঘিরে যে এর যে ব্যাপকতা আজকে সারা বিশ্বে ছড়িয়ে পড়েছে বিশেষ করে বাংলাদেশে এর যে ব্যাপকতার সৃষ্টি হয়েছে এটি নিয়ে অনেক আলোচনা আছে যে আসলেই এই এই সেলিব্রেশনটা আমরা যে পর্যায়ে করছি তাতে করে আসল যে নববর্ষের যে উদ্দেশ্য আসল বাংলা নববর্ষ যা বা ফেস্টিভিটির যে উদ্দেশ্য ছিল সেটি কোথাও ব্যাহত হচ্ছে কি না নাকি শুধুমাত্র এই জাহিন যেটি বলেছে কন্ট্রোভার্সিয়াল পান্তা এবং ইলিশের লোক দেখানো এবং মুখ দেখানো কিছু ফেস্টিভিলিতে আমরা নিজেদেরকে সীমাবদ্ধ রাখছি এটি আমার বক্তব্য নয় অনেকেই এই বিষয়ে অনেক কথা বলছেন বিশেষ করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার মেনু থেকে যখন পান্তা এবং ইলিশ পান্তা জানি না ছিল কিনা বাট ইলিশ তিনি বাদ দিয়ে দিয়েছেন তখন সেটি বাংলাদেশ অনেক বড় একটি একটি ডিসকাশনের বিষয় এবং এই পান্তা এবং ইলিশ নিয়ে আরও কথা বলতে চাই আজকের এই অনুষ্ঠানে যাচ্ছে ছোট্ট একটা বিরতিতে সঙ্গেই থাকবেন